এয়ারপোর্ট থানা মৌজা গান্ধীগ্রাম এলাকার নবগ্রামে রয়েছে নগরবাসী দেবনাথের জায়গা। জায়গার পরিমাণ প্রায় আড়াই কানি। নগরবাসী দেবনাথ মারা যাওয়ার পর এই জায়গার ওয়ারিশ মূলে অংশীদার হয় ওনার চার মেয়ে। তাদের নাম সরস্বতী দেবনাথ, অরুণা দেবনাথ, গীতা দেবনাথ ও মণি দেবনাথ। তাদের কোনো ভাই নেই। সার্ভাইভাল সার্টিফিকেটে এই চারজনই ওয়ারিশ হিসেবে রয়েছেন। তারা যখন জায়গার নাম জারি করতে যায় তখন দেখতে পায় এই জায়গা বিক্রি হয়ে গেছে, কিন্তু তারা কখনো এই জায়গাটি বিক্রি করেনি বলে কিভাবে এই জায়গা বিক্রি করা হলো এবং অন্যের নামে কিভাবে নাম জারি হয়ে গেল তার উত্তর পেতে শনিবার মোহনপুর মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন চার বোন। যে মহিলার নামে জায়গাটি রেজিস্ট্রি হয়ে রয়েছে তার নাম তাপসী রানী মণ্ডল, উত্তর চব্বিশ পরগনা, সাং কলকাতা। সরস্বতী দেবনাথ, অরুণা দেবনাথ, গীতা দেবনাথ ও মণি দেবনাথ এই চার বোনের বক্তব্য, কৃষির উপর ভিত্তি করে তাদের পিতৃ সম্পত্তির এই আড়াইকানি জায়গাটির নাম জারি করা হলো অন্য কারো নামে। বিষয়টি সঠিক তদন্তের দাবি তুলল চার বোন। নবগ্রাম আমার পিতৃ সম্পত্তি, আমরা চার বোন, আমার মাতা পিতা মারা গেছে, ওখানে আমরা ভাই নাই, জায়গা ওখানে আছে বর্তমানে, জায়গাটা এমনি রয়েছে, আমরা এখন এটা ঠিক করার লেগে সেটেল করার লেগে আমরা চার বোনে আইছি, চার বোনে আমরা কাগজপত্র বাই করুন লেগে আইছি, এখন জায়গা মাফা মাফি করুন, ওখানে আয়া দেখি জায়গা এই আরেকজনের নামে উঠে দিচ্ছে, সেইটা কী করে হয়? আমরা তো এরকম মন সরল মন, জায়গা তো সবেরই থাকে, কি এরকম নিয়ম কি আমি তো কোনোদিনই জানি না, এরকম তো আমরা ধারণাই নাই কি করে হইতে পারে। আচ্ছা, আপনি যে কইতাছেন আপনার পিতৃ সম্পত্তি সেটা কি কাগজপত্রে ঠিকঠাক আছে আপনাদের নামে? আপনি যাচাই করতে পারেন। আচ্ছা, আপনারা চারজন বোন না, আপনারা নাম লিখছেন একজন একজনের? সরস্বতী দেবনাথ, অরুণা দেবনাথ, গীতা দেবনাথ, মণি দেবনাথ। এখন আপনারা কি চান এটা লিয়া? আধাখানি বিক্রি হয়ে গেছে, তখন আমাদের আধা আড়াই খানির উপরে আছে জায়গা। এই ঘটনা সম্পর্কে মোহনপুরের ডিসিএম মানিক চাকমাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, দুই পক্ষের নামে মহকুমা শাসকের অফিস থেকে নোটিশ দেওয়া হবে, দুই পক্ষ আসলে এই জমির বিষয়টি সমাধান হবে। সেই বিষয়ে যে যে আপনার আইনি মোতাবেক তাদেরকে শাস্তি কিরকম শাস্তি হতে পারে? আইনি মোতাবেক তো শাস্তি বলতে আমরা হিয়ারিং করার পরে যদি না আসে পরবর্তী সময় তাদের বিরুদ্ধে হয়তো 420 বা চিট করে এরকম একটা যদি পার্টি মনে করে তাদের বিরুদ্ধে দিতে পারে। আর অফিসের কাছ থেকে আমরা আমাদের পেপারসগুলো দেখে যদি দেখা যায় এক্সামিন করার পরে যে এগুলো ভুয়া, তখন আগের জায়গাতে জায়গাটা পরিবর্তন হয়। এই জায়গাটা নিয়ে আপনাদের অফিসে কবে হিয়ারিং হবে? হিয়ারিং এটা প্রসিডিং চলছে, কালকে বিএইচি ফাইল তৈরি হবে, একটা নোটিশ, এক সপ্তাহের নোটিশ বা দশ দিনের নোটিশ দিয়ে ওই নোটিশে হিয়ারিং হবে। কোনো পার্টি আসলে পরে যদি সেদিনের শেষ হয়ে আর যদি পার্টি না আসে দ্বিতীয়বার নোটিশ দেওয়ার পরে এরপরে এক্সপার্টে ডিসিশন হয়। আপনার নাম স্যার? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেনে।